নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামী 21, 22, 23, 24 এই চারটি তারিখ ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে 6টি রাশির। প্রত্যেকে ভিডিওটি শোনার আগে প্রত্যেকে জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, 21 তারিখ মহাসপ্তমী, 22 তারিখ মহা অষ্টমী, 23 তারিখ মহানবমী, 24 তারিখ মহাদশমী। মা দুর্গার আশীর্বাদ পেতে চলেছে এই 5টি রাশি। কোন এই সৌভাগ্যশালী রাশি, আমি এই ভিডিওতে এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন। দেখুন, অনেকে ভিডিওগুলো দেখছেন, কেটে কেটে ভিডিওগুলো বেরিয়ে যাচ্ছেন রাশির নাম শুনে, কিন্তু আপনারা আলোচনাটা আমি হাত জোর করে বলছি একটু শোনার চেষ্টা করুন। দেখুন, বর্তমান যে গ্রহের যে গোচর সেই অনুযায়ী কিন্তু বিশেষভাবে লাভ দিতে কিন্তু চলেছে। দেখুন, শনি হবে মার্গী, পাশাপাশি রাহু রাশি পরিবর্তন করতে চলেছে এবং রবি এবং মঙ্গল একত্রে অবস্থান করছে, বিশেষভাবে লাভ পাবে। এবং শনি এবং শুক্রের সমসপ্তম দৃষ্টি বিনিময় রয়েছে, বৃহস্পতির দৃষ্টি রবির উপর, মঙ্গলের উপর, শুক্রের উপর রয়েছে এবং আপনার বুধ গ্রহ আপনার তুলা রাশিতে অবস্থান করছে। কি ফল পেতে চলেছেন, কি রেজাল্ট পেতে চলেছেন, আমি একে একে আলোচনা করতে চলেছি। দেখুন, অনেকেই বলেন যে কৌশিকদা আমার ভাগ্য কি আর ঘুরবে না। আমি বারবার বলছি প্রত্যেকেরই ভাগ্য কিন্তু খুলবে, এমন কোনো মানুষ নেই যে তার ভাগ্য খুলবে না। কারণ প্রত্যেক মানুষের জীবনে কিন্তু একটা সুযোগ আসে, আমরা অনেকে অ্যাচিভমেন্ট করতে পারি আবার অনেকে অ্যাচিভমেন্ট করতে পারি না। যদি আমাদের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান শুভ থাকে, নবাংশ চার্ট ভালো থাকে এবং দশা মহাদশা যদি পারমিট করে, নিশ্চিতরূপে আমাদের অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। জন্মকুণ্ডলিতে বারবার একটি কথা বলি, আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থানগুলো আগে দেখুন এবং কোন কোন জায়গাতে সমস্যা রয়েছে। অনেকে বলেন যে কৌশিকদা আমি তো ঈশ্বর খুব মানি, কিন্তু আমার জীবনে এত দুঃখ কষ্ট কেন? দেখুন, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য, একটা কথাই আছে, ভগবান যা করে আমাদের মঙ্গলের জন্যই করে, যে কোনো কিছুর পিছনে মঙ্গল কিন্তু রয়েছে। আমাদের জন্মকুণ্ডলিতে গ্রহের অবস্থান আমাদের কিন্তু আলাদা বিচার কিন্তু দেয়। নবগ্রহের মধ্যে 9টি গ্রহই ভালো থাকতে পারে না এবং 9টি গ্রহ কিন্তু খারাপ থাকতে পারে না। অনেকে বলেন যে কৌশিকদা নবগ্রহের কি আমি রত্ন পড়ব? কখনোই নবগ্রহে রত্ন পড়া উচিত নয়। কেন? কোন কোন গ্রহগুলো আপনাদের ক্ষেত্রে পজিটিভ রয়েছে, কোন কোন গ্রহগুলো, কারণ প্রত্যেকটি গ্রহ একে অপরের শত্রু এবং মিত্র গ্রহ, অর্থাৎ এক একটা গ্রুপের কিন্তু গ্রহ। অর্থাৎ যে কোনো রত্ন যদি আপনারা চটজলদি পড়ে নেন কি না, তাহলে কিন্তু সমস্যাগুলো কিন্তু বেশি আসবে। এই সমস্যা থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই আপনাদেরকে কিন্তু প্রতিকার প্রতিবিধান অবশ্যই কিন্তু করতে হবে। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো এবং প্রত্যেকে এই দুর্গাপুজোর খুব ভালো কাটুক ঈশ্বরের কাছে আমি কামনা করি এবং প্রত্যেকের সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক এবং মা দুর্গা দুর্গতি
নাশ করুক, প্রত্যেক মানুষের জীবনে সুখ শান্তিময় হয়ে উঠুক। প্রথম যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ, আপনাদের অর্থনৈতিক স্থিতি মজবুত হতে চলেছে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হতে চলেছে, ভাগ্য ক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে চলেছে, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের রিকভারি হতে চলেছে, এবং এর পাশাপাশি আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। সিংহ রাশি মা দুর্গার আশীর্বাদে আপনাদের সন্তান এবং কোনো প্রপার্টি থেকে লাভ, এবং এর পাশাপাশি আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশির সোনায় সুয়াগা হতে চলেছে। এই চারটি তারিখ ডায়েটে নোট করে নিন, এই সময়ের মধ্যে বড় কোনো চেঞ্জ আপনাদের জীবনে আসতে চলেছে, কোথাও থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, এবং ভাগ্যের দ্বারা কোনো ক্ষেত্র থেকে আপনারা সম্পত্তি লাভ কিন্তু করতে চলেছেন। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ হতে চলেছে। আপনাদের অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনারা লাভ পাবেন, এবং ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ ধনুরাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি। এরপর যে রাশি মেষ রাশি। মেষ রাশির এক কথায় আপনাদের ভাগ্যের তারা আকাশে পড়তে চলেছে, আপনাদের বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে, আপনাদের দীর্ঘদিনকার আটকে থাকা কাজ আপনাদের সম্পূর্ণ হবে, এবং কেরিয়ার ক্ষেত্রে আপনারা এই সময় লাভ পেতে চলেছেন। এরপর যে রাশি সে রাশির নাম তুলা রাশি। তুলা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, এবং আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা এই সময় পেতে চলেছেন। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ, এবং আপনাদের এই সময় বড় ধরনের আর্থিক লাভ দেখা যাচ্ছে, সম্পত্তিগত দিক থেকে এই সময় আপনারা লাভ পাবেন, এবং আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির কেরিয়ার ক্ষেত্রে লাভ হতে চলেছে, এবং আপনাদের বড় ধরনের কোনো পরিবর্তন আসতে চলেছে কর্কট রাশির, এবং আপনাদের এই সময়ের মধ্যে কর্কট রাশির মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা হতে কিন্তু চলেছে। অর্থাৎ এই যে আমি রাশিগুলোর কথা বললাম, এই রাশিগুলোর এক কথায় ধনবর্ষা হতে চলেছে। এই চারটি তারিখ ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই চারটি তারিখে ছয় রাশির জাতক এবং জাতিকারা, এবং এই সময়ের মধ্যে আপনাদের বড় কোনো শুভ সংবাদ আসার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দেখুন, একটি কথা আবারও আমি বলি, যারা অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, এরকম আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে আমি দিতে চলেছি। অবশ্যই একটি কথা বলি, সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনাদের লাভ কিন্তু হবে। নমস্কার, ধন্যবাদ।